ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। হিস্ট্রির ক্লাস নিয়ে আমরা আবার চলে এসেছি। যেটা চলছিল আগের এক দুই, তোমরা দেখেছো যে ব্রিটিশ ইন্ডিয়া কনস্পিরেসি কেস নিয়ে ভিডিও করা হয়েছে। এটা থার্ড ভিডিও সেই সিরিজেরই, এটা থার্ড ভিডিও। এক আর দুই ভিডিওর লিঙ্কটা তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আগেও বলেছি যে যেহেতু এটা হিস্ট্রির, যে কোনো গভর্নমেন্ট লেভেলের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা। এবং ডব্লিউবিসি মেন্স, ডব্লিউবিসিএস মেন্সের কথা আমি আরও বলছি এই কারণে যে এখানে খুব খুঁটিনাটি ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে আমাদের ভিডিওটা আমরা শুরু করি। প্রথমেই বলি আজকে দুটো কনস্পিরেসি কেসের কথা আমরা আলোচনা করব। একটা হচ্ছে কাকোরি ট্রেন কনস্পিরেসি, যেটা 1925 হয়েছিল, এবং আর একটা হচ্ছে মিরাট কনস্পিরেসি কেস। তাহলে আমরা স্টার্ট করছি কাকোরি ট্রেন কনস্পিরেসি কেস দিয়ে। এটা কবে হয়েছিল? 1925 মাথায় রাখতেই হবে, কিছু করার নেই। 1925-এর 9th আগস্ট, 1925-এর 9th আগস্ট এটা হয়েছিল। এখানে প্রথমে একটা জিনিস বলে দিই যে কাকোরি ট্রেন কনস্পিরেসি কেস যেটা হয়েছিল, একটা ট্রেন লুট করা হয়েছিল। সেই ট্রেনটা সম্বন্ধে ফার্স্টে একটু বলে দিই, সেটা হচ্ছে সেদিনের 8 নম্বর ডাউন ট্রেন ছিল। কোথা থেকে কোথায় যাচ্ছিল না, সারহানপুর থেকে যাচ্ছিল ট্রেনটা লখনৌ। তাহলে কোথা থেকে যাচ্ছিল না, সারহানপুর, যাচ্ছিল লখনৌতে। এবং এই যে ডাকাতিটা হয়েছিল, ডাকাতিটা হয়েছিল কাকোরির কাছে, সেখান থেকেই কিন্তু এই কাকোরি ট্রেন কনস্পিরেসি কেস এই নামটা এসেছে, সেদিনের 8 নম্বর ডাউন ট্রেন। এরপরে আমরা একটু জেনে নেব যে কাকোরি ট্রেন কনস্পিরেসি কেসটা কোন সংগঠন এটা প্ল্যান করেছিল। সেটা হচ্ছে এইচআরএ। এইচআরএ মানে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। এবং কাকোরি ট্রেন কনস্পিরেসি কেসের ক্ষেত্রে তাদের যে অবজেক্টিভগুলো ছিল, মানে এই যে রবারিটা হলো, রবারি তো একটা অবজেক্টিভ থাকবে, সেই অবজেক্টিভ মূলত দুটো ছিল। একটা হচ্ছে এইচআরএকে ফান্ডিং করা, মানে টাকা তোলা এইচআরএর, এই সংগঠনটার জন্য, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের জন্য, যাতে তারা বিভিন্ন কাজকর্ম করতে পারে। আর একটা ছিল যেটা পাবলিক অ্যাটেনশন কীভাবে তারা গ্রো করবে, একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবলিকের ওপরে যাতে তারা ফেলতে পারে জনমানসে, সেটা করার জন্য এই কাকোরি ট্রেন রবারিটা এইচআরএর সদস্যরা করেছিলেন। এবার আমরা আসব যে কাকোরি ট্রেন কনস্পিরেসি যে হলো, রবারি হলো, তার মেন আইডিয়াটা কার মাথা থেকে এসেছিল, এটা কিন্তু বারবার প্রশ্ন এসেছে। সুতরাং তোমাদের একটু মাথায় রাখতে হবে, রামপ্রসাদ বিসমিল, রামপ্রসাদ বিসমিল মেন আইডিয়া তিনি দিয়েছিলেন। এবার আগেই বললাম যে এটা সংগঠিত করেছিলেন যে সদস্যরা, তারা হচ্ছেন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের। এই যে ডাকাতিটা, 10 জন এইচআরের মেম্বার, 10 জন, নাম্বারটা মনে রাখো, 10 জন মেম্বার এই ডাকাতিটা করেছিলেন। ডাকাতি তো হলো, তারপরে সেই এই যে ডাকাতি, সেখান থেকে 8,000 টাকা তারা লুট করতে পেরেছিলেন। মানে ডিউরিং কাকুরি ট্রেন রবারি, এইচআরএর সদস্যরা ট্রেন থেকে যত টাকার অ্যামাউন্টটা লুট করতে পেরেছিলেন সেটা হচ্ছে 8,000 টাকা। এবং এখানে একটা কথা বলে রাখি যে একদমই আনইনটেনশনালি একজন প্যাসেঞ্জার কিন্তু সেখানে মারা গিয়েছিলেন, এবং তার নাম ছিল আহমেদ আলী। গুলি লেগে, আনইনটেনশনালি গুলি লেগে একজন প্যাসেঞ্জারও মারা যান, তার নাম ছিল আহমেদ আলী। নামটা একটু মাথায় রাখতে পারো। এবার তো হলো, তারপরে কি করা হলো, যে এইচআরএর যখন জানাজানি হলো ব্যাপারটা ইনভেস্টিগেশনের পরে, কারা অ্যারেস্ট হয়েছিলেন এই প্রশ্নটাও আসে। তো কারা কারা অ্যারেস্ট হয়েছিলেন, অনেকগুলো নাম, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লা খান, রাজেন্দ্র লাহিড়ী, দুর্গা ভগবতী চন্দ্র ভোরা, রোশন সিং, শচীন্দ্র বক্সি, বিষ্ণুশরণ দেবলিশ, কেশব চক্রবর্তী, বনওয়ারি লাল, মুকুন্দি লাল, আর শচীন্দ্রনাথ সান্যাল, এবং একদম লাস্টে হচ্ছে মনোমথনাথ গুপ্তা। দেখো, এর মধ্যে সব নামগুলো যদি রাখা সম্ভব না, অনেক ক্ষেত্রেই মনে রাখা,
কিছু নাম কিন্তু মাথায় রাখতে হবে, যেমন রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লা খান, রাজেন্দ্র লাহিড়ী, বা শেষের দিক থেকে যদি বলি শচীন্দ্রনাথ সান্যাল, বনোয়ারিলাল, এই নামগুলো কিন্তু একটুখানি মাথায় রাখলে ভালো। অনেক ক্ষেত্রে ধরো এরকম প্রশ্ন এলো যে চারটে অপশান দিল, সেখানে দেখবে তিনটে নাম আছে, বলে দিল কে কাকুরি টেন কনস্পিরেসি কেসে যুক্ত ছিলেন না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের তোমরা ধরে নিতে পারো যে মেন যারা তাদের নামগুলোই এখানে আসবে। এরপরে কি হলো যে কনস্পিরেসি কেস চলছে, সেখানে লিগাল ডিফেন্সের ব্যবস্থা করা হলো ভারতীয়দের জন্য। সেই লিগাল ডিফেন্স কারা কারা দিয়েছিলেন এটা কিন্তু ইম্পর্টেন্ট WBCS মেন্সের পার্সপেক্টিভে। পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত, মোহনলাল সাক্সেনা, চন্দ্রভানু গুপ্ত, অজিত প্রসাদ জৈন, গোপীনাথ শ্রীবাস্তব, RM বাহাদুরজি আর BK চৌধুরী। এর মধ্যে পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্তের নামটা যেন মাথায় থাকে। এরপরে কি হলো, কাকুরি ট্রেন কনস্পিরেসি কেসের পরবর্তী ক্ষেত্রে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। ডেথ সেন্টেন্সটা কাদের দেওয়া হলো? রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রোশান সিং, রাজেন্দ্র লাহিড়ী আর আশফাকুল্লা খান, তাদেরকে 1927 ডিসেম্বরে ফাঁসি দেওয়া হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো যে মদন মোহন মালব্য, পণ্ডিত মদন মোহন মালব্য, তিনি একটা প্লি তাদের বাঁচানোর জন্য ইনিশিয়েট করেছিলেন, কিন্তু ব্রিটিশরাজ তার প্লিতে কান দেননি। এটা অনেক ক্ষেত্রেই হয়েছে এবং তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। এবং এই যে কজন দেখো ফাঁসি দেওয়া হয়েছিল সেই নামগুলো একটু মাথায় রেখো, এরা ছাড়া আর বাদ বাকি যারা ছিল তাদেরকে আইদার লাইফ লং জেল দেওয়া হয়েছিল অথবা তাদের ডিপোর্ট করা হয়েছিল। এই বাদ বাকি যাদের লাইফ লং লাইফ টার্ম জেল হয়েছিল তাদের মধ্যে দুটো নাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে শচীন্দ্র বক্সী আর একটা হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল। তাহলে শচীন্দ্র বক্সী আর শচীন্দ্রনাথ সান্যাল। এই কাকুরি ট্রেন কনস্পিরেসি কেসের থেকে আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সরফরোশি কি তামান্না, উর্দু একটা পোয়েম যেটা রামপ্রসাদ বিসমিল সেই সময়ে পপুলারাইজ করেছিলেন, মানে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, এটা প্রশ্ন আছে যে কে প্রথম সরফরোশি কি তামান্না এই গানটা পপুলার করেছিলেন? উত্তর হবে রামপ্রসাদ বিসমিল। কিন্তু যদি প্রশ্নটা এইভাবে আসে যে কে এটা লিখেছিলেন, সেটা হবে বিসমিল আজিমা বদি। বিসমিল আজিমা বদি এটা হলেন কে না সরফরোশি কি তামান্নার অথর, পপুলারাইজ কে করেছিলেন? রামপ্রসাদ বিসমিল। এই কাকুরি কনস্পিরেসি কেসের ক্ষেত্রে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে ডাকাতিটা করেছিলেন সেই সময় লুণ্ঠন HR-এর সদস্যরা, সেই সময় তারা যে পিস্তলটা ইউজ করেছিলেন ডিউরিং রবারি সেটা হচ্ছে জার্মান মেড মাউজার পিস্তল। পিস্তলটার তাহলে নাম কি ছিল? জার্মান মেড মাউজার পিস্তল। আর এইখানে যাদের অ্যারেস্ট করা হয়েছিল যখন ট্রায়াল চলছিল, যখন ট্রায়াল চলছিল তার মধ্যে দুজন ফেরার হয়ে যান, তাদের নামগুলো কি? সেগুলো WBCS মেন্সের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আশফাকুল্লা খান আর শচীন্দ্র বক্সী। কিন্তু ট্রায়ালের পর তাদেরকে আবার ক্যাপচার করা হয়, কিন্তু ডিউরিং ট্রায়াল কিছু সময়ের জন্য তারা ফেরার হয়ে যান। তাহলে কোন দুজন ফেরার হয়ে যান ডিউরিং কাকুরি কনস্পিরেসি কেস? আশফাকুল্লা খান আর শচীন্দ্র বক্সী। এখানে দেখো কাকুরি ট্রেন কনস্পিরেসি কেসের পর HR-টা অনেকখানি ডিটোরিট করে গেল, তো এরপরে কি হয়েছিল, চন্দ্রশেখর আজাদ তাকে কিন্তু ধরা যায়নি, তিনি ধরা দেননি বলা ভালো। 1928-এর পর থেকে HR-কে তিনি অপারেট করেন এবং 27 ফেব্রুয়ারি 1931, কেন 27 ফেব্রুয়ারি 1931, কারণ 27 ফেব্রুয়ারি 1931-এ তিনি মারা যান চন্দ্রশেখর আজাদ পার্ক এলাহাবাদে, সেটা অবশ্য আলাদা প্রসঙ্গ। ততদিন পর্যন্ত মানে ফ্রম 1922 থেকে 1931 27 ফেব্রুয়ারি অবধি চন্দ্রশেখর আজাদ
এইচআরএ কে তিনি এগিয়ে নিয়ে যান। এবং এইচআরএ থেকে আরেকটা প্রশ্ন আছে যে এইচআরএ পরবর্তী ক্ষেত্রে কি নামে পরিবর্তিত হয়ে যায়, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন থেকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন হয়ে যায়। তাহলে নামটা ছিল এইচআরএ, মানে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, সেখান থেকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন হয়ে গেল। এই গেল মোটামুটি কাকুরি ট্রেন কনস্পিরেসি কেস। তোমাদের আগেই বলেছি যে ডেটগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, অ্যাটলিস্ট ইয়ার। ক্রোনোলজিক্যাল কোশ্চেন কিন্তু এখন আসার একটা ট্রেন লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা আসছি মিরাট কনস্পিরেসি কেস। এটা কবে হয়েছিল? 1929-এ। এখন মিরাট কনস্পিরেসি কেসটা একটা প্রশ্ন আসে দেখবে যে এর মধ্যে কোন কনস্পিরেসি কেসে তিনজন ইংরেজকে আন্ডার ট্রায়াল নেওয়া হয়েছিল বা অ্যারেস্ট করা হয়েছিল। এটা কিন্তু মিরাট কনস্পিরেসি কেসেই হয়েছিল, যেখানে তিনজন ইংরেজকেও অ্যারেস্ট করা হয়েছিল। মিরাট কনস্পিরেসি কেসটা কাদের এগেনস্টে করা হয়েছিল? বেসিক্যালি এটা হয়েছিল বিভিন্ন ট্রেড ইউনিয়নিস্ট যে সংগঠন, তাদের যে লেফটিস্ট কমিউনিস্ট বা লেফটিস্ট যে মেম্বার, তাদের এগেনস্টে করা হয়েছিল। এবং বেসিক্যালি সে সময় যেটা হতো, বিভিন্ন গভর্নর জেনারেল, যেমন ধরো আরউইন যখন হোম সেক্রেটারিকে লিখছেন যে তার চিঠিতে এটা পাওয়া যায় যে ইন্ডিয়ান পলিটিক্যাল সিচুয়েশন হ্যাড অ্যাপ্রিসিয়েবলি টেকেন এ লেফট ওয়ার্ড শিফট অ্যান্ড উই অ্যাপ্রিহেন্ড এ লার্জ স্কেল ডিস্টারবেন্স ইন নিয়ার ফিউচার। কী হতো, এই যে কলোনাইজেশন বা সাম্রাজ্যবাদী নীতিটা, এর ক্ষেত্রে লেফটিস্ট বা কমিউনিস্ট যখন যে সমস্ত এজেন্ডাগুলো, সেগুলো কিন্তু এর তীব্র বিরোধিতা করত। এবং এই বিরোধিতাটা আস্তে আস্তে একটা টার্বুলেন্স তৈরি করবে, সেটা ইংরেজদের মনে একটা ভীতির সঞ্চার করেছিল। এবং সেই জায়গা থেকে, ভিউ পয়েন্ট থেকে, যাতে লেফটিস্ট মুভমেন্টটা কুল ডাউন হয়ে যায়, তার একটা প্রচেষ্টা বলতে পারো এই মিরাট কনস্পিরেসি কেসের মাধ্যমে। কিন্তু হয়েছিল উল্টোটা। এরপরে কিন্তু জনমানুষের মধ্যে একটা লেফটিস্ট বা কমিউনিস্ট যে সমস্ত বিভিন্ন এজেন্ডা, তাদের যে সমস্ত চাহিদাগুলো বা তাদের যে মুড পয়েন্ট যেগুলো, সেগুলো মানুষ আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়িয়ে গেল। এই মিরাট কনস্পিরেসি কেসটা থেকে আরও বেড়ে গেল সেটা। কানপুর বলশেভিক থেকেই স্টার্ট হয়েছিল, মিরাট কনস্পিরেসি কেসে তারা একটা স্টেবল জায়গা পেয়ে গেল। এখন মিরাট কনস্পিরেসি কেসটা 1929-এ হলো। এই সময় একটা জিনিস দেখলেই বুঝতে পারবে যে এটা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে, যেমন ধরো বোম্বে, ক্যালকাটা, পুনা, বিভিন্ন জায়গা থেকে লেফটিস্ট মুভমেন্টে যারা অংশগ্রহণ করতো, করেছিলেন যারা, তাদেরকে কিন্তু ধরে ধরে অ্যারেস্ট করা এখানে আরম্ভ হলো। এই কনস্পিরেসি কেসটা আরম্ভ হয়েছিল মার্চের 1929-এ, এবং এটা শেষ হলো কবে না, 1933-তে। মার্চ 1929 থেকে এটা স্টার্ট হলো, শেষ হলো 1933-এ। একটা প্রশ্ন আছে যে মিরাট কনস্পিরেসি কেসে কতজনকে কনভিক্ট করা হয়েছিল, সেটা হচ্ছে 32। এই 32 এর একটা গল্প বলি। অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে এটা ফলস লসুইট আনা হয়েছিল, সত্য নয়, সাজানো ছিল পুরোটাই। এই 32-এর মধ্যে প্রথমে 31 জনকে করা হয়। সেই 31 জনের মধ্যে আবার এই যে তিনজন ইংরেজ, দুজন ইংরেজ সেই 31 জনের মধ্যে ছিল পরবর্তী ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা কথা বলি, ওই দুটো ইংরেজের নামটাও বলে দিই, সেটা হচ্ছে ফিলিপস ব্র্যাট আর বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি। তাহলে যে দুজনকে প্রথমেতেই ধরা হয়েছিল 31 জনের মধ্যে, তাদের নাম ছিল ফিলিপস ব্র্যাট আর বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি। তারপরে মানে এটা বলা হতো যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এদের পাঠিয়েছিল ভারতে এই সমস্ত ট্রাভেলেন্স করার জন্য। এই 31-টার পর আর একজন যে ইংরেজকে পরে অ্যারেস্ট করা হয়েছিল, তার নাম ছিল হুক লেস্টার হুচিনসন। হুক লেস্টার হুচিনসন, তাকে, এটা দেখো মার্চ 1929-এ, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল 1929-এই, কিন্তু জুনে।
সেখানেই 31+1 হয়ে মোট 32 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং সেই সময় নেহরু, গান্ধী, এরা মিরাট কনস্পিরেসি কেস যখন চলছে, তারপরে জেলে অ্যাকিউজ যে কমিউনিস্ট, তাদের সঙ্গে কিন্তু দেখা করতে তারা যান। মিরাট কনস্পিরেসি কেস ট্রায়াল, যেমন প্রথমেই বললাম, মিরাট কনস্পিরেসি কেস ট্রায়াল হেল্পড দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া টু কনসলিডেট ইটস পজিশন অ্যামং ওয়ার্কার্স। মানে কি, তাদের যে পজিশনটা, তাদের যে হোলটা ছিল, সেটাকে কিন্তু আরো বাড়িয়ে দিয়েছিল এই মিরাট কনস্পিরেসি কেস। কমায় তো নি, ঠিক উল্টোটাই হয়েছিল। এই মিরাট কনস্পিরেসি কেসকে নিয়ে বিখ্যাত ম্যানচেস্টার স্ট্রিট থিয়েটার গ্রুপ রেড মেগাফোন, রেড মেগাফোন বলে একটা বিখ্যাত ম্যানচেস্টারের স্ট্রিট থিয়েটার গ্রুপ, 1932-এ মিরাট নামে একটা প্লে বা নাটক তারা করেছিলেন। এবং সেখানে রেড মেগাফোন হাইলাইট দুটো জিনিসকে করেছিল। কি জিনিসকে করেছিল? না, ডিট্রিমেন্টাল এফেক্ট অফ কলোনাইজেশন আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর কলোনাইজেশনের যে কুপ্রভাবগুলো, এই দুটোকে তারা হাইলাইট করেছিল। আজকের কনস্পিরেসি কেসের ওপর ভিডিও এখানেই শেষ করছি। যারা এখনও লাইফ হাব চ্যানেল সাবস্ক্রাইব করনি, তাদের জন্য বলবো যে এই ধরনের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই লাইফ হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা লাইফ হাব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, তাদের জন্য বলি যে লাইফ হাব চ্যানেলের অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো নিচের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবং আশা রাখছি যে তোমরা এই ভিডিও দেখার পরে অন্য সকল ভিডিওগুলো তোমরা দেখবে।